আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। জি, নারায়ণগঞ্জ জি, থেকে বলছিলাম। কোত্থেকে নারায়ণগঞ্জ বুঝতে পারলাম না? নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, জি জি বলেন। সাহেব, একটা অনুরোধ ছিল যে আপনি, আমি যতটুকু জানি আপনি বাংলাদেশে এখন পর্যন্ত সফর করেন নাই, তো আপনার মানে বাংলাদেশ থেকে যদি আপনাকে দাওয়াত দেওয়া হয়, আপনি কি আসবেন দাওয়াত, মানে এক সফরে বাংলাদেশে আসবেন কিনা? ইনশাআল্লাহ দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন যদি তাতে কল্যাণ থাকে, আর পরিবেশ অনুকূল করুন, আল্লাহ তৌফিক দান করুন, তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোরআন সন্ন্যার অনুসারী আলেম ওলামাদের সংখ্যা যথেষ্ট রয়েছে, তারা যথেষ্ট ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আর তারা সবাইকে দিয়ে তারা যেতে হবে কোনো জরুরি নাই, মাশাআল্লাহ আমাদের দিনই ভাই আলেম ওলামাদের সংখ্যা রয়েছে, তাই এর আল্লাহ মাশাআল্লাহ দাওয়াতি কাজ বাংলাদেশে যেভাবে চলছে, আল্লাহ রাব্বুল এটাকে যেন স্থায়ী করেন, আল্লাহ রাব্বুল আর সমস্ত রকমের অনিষ্টকারী অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। জি, এবং আল্লাহ ঐক্যবদ্ধ কাজ করার তৌফিক দান করেন, আপোষের কলহ বিবাদ থেকে আল্লাহ মুক্ত করেন। জি আমি তারাবি সলাতের মধ্যে, যে আপনার, আমরা হানাফি মাজাবে, মানে হানাফি সমাজে আর কি বসবাস করি, 20 রাকাত জি তারাবি পড়া হয়। জি এখানে 4 রাকাত পরে পরে আপনার যে সুবাহানা, একটা দোয়া পড়ে আর কি, সুবাহানা কা দোয়াটা এই মুহূর্তে জি মনে আসতেছে না। আর হ্যাঁ হ্যাঁ জি, আর হচ্ছে 20 রাকাত শেষ হওয়ার পরে আপনার সম্মিলিত মোনাজাত করে, আল্লাহুম্মা ইনাস আলকাল জান্নাতি, এই দোয়াটা সম্মিলিত মোনাজাত, এটা জি আসলে করা যায় কিনা? এই 4 রাকাত পর পর যে দোয়াটি কোনো হাদিসে নেই, জি এটাও ঠিক নয়, এই দোয়া নিজে থেকে বানিয়ে নাও এখানে। যদি এই ধরনের শব্দের কিছু দোয়া আছে, কিন্তু এই তারাবির 4 রাকাত পর পর পড়তে হয় এমন কথা নেই, সুতরাং এটাও তাদের বানানো। আর সম্মিলিত মোনাজাত এটিও বিদাত, সুতরাং এই দুটি বিদাত, এই সব বিদাতি কাজগুলো করবেন না, ওরা করছে করুক। আর আপনার যেহেতু অন্য কোনো জামাত এর চাইতে ভালো নেই, আর যারা সালাফি আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী, তাদের কোনো মসজিদ নেই, সুতরাং পড়ুন, তাদের সাথে সলাৎ হবে, যদি তারা বড় বড় শিরককারী মাজার পূজারী না হয়। জি, তাদের সাথে সলাৎ পড়ুন। আর যে বেদাত গুলি করতে আপনি বাধ্য না, করবেন না, কিন্তু ধরেন বেতরে সলাৎ পড়ছেন, আর বেতরে সলাৎ তারা ওই মাগরিবের মতো করে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়ছে, তো সেই ক্ষেত্রে যেহেতু ইমামের অনুকরণ করতে বাধ্য, সেজন্য ওলামারা বলেছে যে আপনার সলাৎ হয়ে যাবে, যদিও সেটি দুর্বল হাদিসের ভিত্তিতে তারা আমল করছে, কিন্তু আপনি সেখানে তো আলাদা হয়ে আর করতে পারছেন না, সুতরাং তাদের পিছনে সেই সময় বেতর পড়ে নেবেন, অথবা ধরেন বেতরটা রেখে দিলেন আর বাড়ি চলে আসলেন, আর তারপরে আপনি নিজেই আরো কিছু নফল সালাত আদায় করলেন রাত্রে, আর তার সাথে বেতর করলেন, সেটাও করতে পারেন।